हेलो फ्रेंड्स, आमी शेफाली। आमार यूट्यूब चैनेले आबारो आपनादेर स्वागत जानाई। तो देखुन, एगुलो आमार सब शीते विभिन्न समय जे आमी पियाज हार्वेस्ट करेछिलाम तार भिडियो आपनादेर साथे आमी शेयर करेछिलाम। तो आज के आमी देखाबो जे एई गरमेर मध्येओ किन्तु आपनारा खूब सहजे छाद बागाने पियाज चाष करते पारें। तो एवं तार आगे आमी देखाबो जे किछु पियाज जेटा आमी फेब्रुआरी मासेर प्रथमे दिके लागिए छिलाम, छोटो छोटो प्लास्टिकेर ग्रो बैग। देखुन, जेगुलो गाच निये आसा हय सेगुलो आमरा एमनिई फेले दी, बा आटा मयदार पैकेट छोटो छोटो जे समस्त ग्रो बैगेर मध्येओ किन्तु आमरा खूब सहजेई प्रचुर परिमाणे पियाज पेते पारी। तो आर देखाबो जे आगे हार्वेस्ट करा किछु पियाज आजके आमी लागिए देखाबो। तो देखुन, पैकेटगुलो आमी उल्टे एक एक करे पियाजगुलो हार्वेस्ट करे निच्छि। तो एर आगे आमी आपनादेर देखिएछिलाम जे छोटो छोटो ग्रो ब्यागेर मध्येओ किन्तु आपनारा खूब सहजेई सब्जी चाष करते पारेन। तो देखुन, मोटामुटी आपनादेर सामने आमी जे कोनो गाछ प्रतिस्थापन थेके तार फसल तोला अर्थात हार्वेस्टिंग एर भिडियो किन्तु शेयर करे थाकि जे कतटा परिमाण आमार एई परिचर्यार फले आमी फसल पेलाम। तो देखुन, आजके पियाजगुलो कत सुंदर पियाजगुलो हयेछे। एगुलो हच्छे देशी पियाज, झाड़ पियाजो बला हय। एकटि करे दाना बसाले साइड थेके अनेकगुलो कारे गुच्छ आकारे पियाज पाওয়া যায়। तो দেখুন, মোটামুটি আমি এই ছোট ছোট গ্রো ব্যাগ থেকে বেশ ভালোই পরিমাণ পেঁয়াজ পেলাম। তো ওই সমস্ত মাটিগুলোর সাথে আমি আবারো গোবর সার এবং নিম খোল মিশিয়ে নিলাম। তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মাটিটা সুন্দর নরম এবং ঝুরঝুরে বানিয়েছিলাম। তো ধানের যে খোসা এবং নিম খোল গোবর সার এই সব দিয়ে কিন্তু আমি মাটিটা বানিয়েছিলাম, একেবারে জৈবভাবেই কিন্তু বানানো। তো দেখুন, এইভাবে আমি আবার ওই ছোট ছোট গ্রো ব্যাগগুলোর মধ্যে মাটি ভরে নিয়েছি। তো আগের যে হারভেস্ট করা বেশ কিছু পেঁয়াজ আমার খাওয়া হয়েছে, এগুলো ভীষণই টেস্টি। রান্নাতে খুব অল্প পরিমাণে দিলেও কিন্তু খুবই টেস্ট হয় এবং ভীষণই ঝাঁঝালোযুক্ত এই পেঁয়াজ, তাই খুব অল্পতেই কিন্তু কাজ ভালো হয়। তো দেখুন, এইভাবে আমি গ্রো ব্যাগগুলোর মধ্যে কোনোটাতে একটা দানা কোনোটাতে দুটো দানা বসাচ্ছি। আবারও যখন আমি এই প্যাকেটগুলো থেকে যখন পেঁয়াজ হারভেস্ট করব, অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে সত্যি গরমের মধ্যেও আমি পেঁয়াজ চাষ করতে পেরেছি কি না। তো দেখুন, এইভাবে ছোট গ্রো ব্যাগগুলোর মধ্যে একটা কোনোটায় দুটো করে আমি দানা বসিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে চেষ্টা করে দেখুন, এইভাবে সারা বছর ধরে কিন্তু পেঁয়াজ চাষ করতে পারেন। তো মোটামুটি আমি বর্ষাকালেও পেঁয়াজ চাষ করব, বর্ষার বড় যে পেঁয়াজ, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি করে বর্ষাতেও পেঁয়াজ চাষ করা যায়। তো দেখুন, যেহেতু এটা একটু বড় গ্রো ব্যাগটা, তো এখানে আমি চারটি বীজ দিয়ে দিলাম। কোনো আর কোনো এক্সট্রা কেয়ার করতে হয় না। তো এখানে যে কিছু আমার টমেটো গাছ লাগানো আছে গামলার মধ্যে, এমনকি বেডের মধ্যে যে সমস্ত জায়গা গাছের ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি বাকি বীজগুলো বসিয়ে দেব। তারপর দেখুন, এইভাবে জল দিয়ে দিলাম এবং ডাইরেক্ট এটাকে রোদের মধ্যেই রেখে দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।